যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাত রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলোনার হাত সানিধ্যত আসু পিছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো পথ ভুলে যায় না, তারা কখনো পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবার লাখ করে শুকর আদায় করছি যে মহান মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারিক করে বিরত রেখে যে মহান মালিক রব্বুল আলামিন এরকম দামি এক জায়গায় মসজিদে আসবার বসবার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, সেই মহান মালিকের জন্য দিল থেকে শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, যে মহান মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করে যার যার বাড়ি থেকে গন্তব্য থেকে পায়ে হেঁটে গমন করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি এলমে দিন শিক্ষা করার উদ্দেশ্যে, খেয়াল করবেন, কোনো মানুষ যদি এলমে দিন শিক্ষা করার উদ্দেশ্যে যদি তার বাড়ি থেকে রওনা হতে শুরু করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির প্রত্যেকটা পায়ের কদমের বদৌলতে এক বছর নফল ইবাদতের সব ওই ব্যক্তিগুলো আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তা আমাদের এখানে আজকে জুমার দিন আসার উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা সালাত আদায় করব, আর একটা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব যা বলবে সেগুলো আমরা শুনবো এবং এখান থেকে আমরা কিছু শিক্ষা নিব। এই দুইটা উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? কথা বলা লাগবে, আছে উদ্দেশ্য? আছে। দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে সালাত বা নামাজ আদায় করব, আর একটা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব বা ইমাম সাহেব যা বলবে এখান থেকে আমরা শিক্ষা নিব। তা এই দুইটা উদ্দেশ্য ছাড়া যদি কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে এখন আসে তাহলে তার আমলনামায় কি সব হবে না গুনাহ হবে? আমরা যে কোনো জায়গায় যদি যাই উদ্দেশ্য ছাড়া কিন্তু যাই না। যাই কি? যাই না। আমরা যেখানে আসছি এখানে আমাদের একটা আসার উদ্দেশ্য আছে, আমরা নামাজ আদায় করব এবং ইমাম সাহেব খতিব সাহেব যে বিষয়গুলো বলবে এগুলো আমরা পরবর্তীতে আমল করব, আর ইমাম সাহেব খতিব সাহেব যে বিষয়গুলো বলবে এগুলো যদি পরবর্তী কেউ যেন আমল করে কবরে যাইতে পারে ওই ব্যক্তি কামিয়াবি। সুবহানাল্লাহ। বলে এই জন্য দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে কিছু শিক্ষা করা। রাসূল হাদিস কি, কোনো মানুষ যদি কোনো শিক্ষা করার নিয়ত করে উদ্দেশ্যে বাড়ি থেকে বাহিরে বের হয় যেখানে শিক্ষা দেওয়া হয় ওখানে যখন পায়ে হেঁটে হেঁটে যায় তাহলে এক এক পায়ের কদমের বদৌলতে, মানে এক কদমের বদৌলতে এক বছর নফল ইবাদত করলে যে সব হইতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় সকলে সব লিপিবদ্ধ করে দিত। সুবহানাল্লাহ। বলেন এজন্য এই জায়গাটা হচ্ছে সবচাইতে উত্তম জায়গা। কি জায়গা? রাসূল বলে গেছেন আমার উম্মতের জন্য সবচাইতে দামি জায়গা এবং ফজিলতের জায়গা উত্তম জায়গা হবে মসজিদ। কি বলেন তো? মসজিদ। আর আমার উম্মতের জন্য সবচাইতে জঘন্য জায়গা, নিকৃষ্ট জায়গা এবং পাপের জায়গা হবে হাট এবং বাজার। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজে মসজিদের লোক বেশি হয় না বাজারের লোক বেশি হয়? আওয়াজ দেন, বাজারে বেশি লোক হয়। কারণ ওখানে কি রাসূল নিজেই বলে গেলেন যে মসজিদ হচ্ছে আমার উম্মতের জন্য কি মঙ্গলকর, সবের জায়গা, উত্তম জায়গা, আর হাট বাজার হচ্ছে জাহান্নামের আকরা, গুনাহের আকরা। আপনি গুনাহ করতে চাই